Assalamualaikum সবাইকে আমি শর্ণা সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে স্বাগতম জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা কোথাও যাচ্ছি আমি আর আমার ভাতিজি নুরাত মনি তো আমি হচ্ছে আমার শেষ মুহূর্তের ঈদের কিছু কেনাকাটা বা দরকারি কিছু কেনাকাটার জন্য বাইরে যাচ্ছি আর আমার আপুরও কিছু কেনাকাটা আছে দুজনে মিলে একসাথে শপিং এ যাব তো আমার ভাতিজি হচ্ছে আমার সাথে যাবেই বায়না ধরছে কোনোভাবে থাকতেছে না মানে তাকে কোল থেকেই নামানো যাচ্ছিল না পরে হচ্ছে ওর মা বাধ্য হয়ে ওকে রেডি করে দিছে ও তো এখনো হচ্ছে মায়ের দুধ ছাড় নাই তো সেজন্য হচ্ছে নিয়ে যেতে চাইছিলাম না কিন্তু ওর বাবা বলতেছে যে আমি যাই নিয়ে আসবো তো নিয়ে যা পরে আমি নিয়ে আসবো তো এরপরে নিয়ে গেলাম আর কি তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে শপিং এ তো আপাতত আমরা পাঁচগাছিয়া রোড বা এসএসকে রোডের পথ ধরে শোরুম গুলার দিকে আগাচ্ছি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে প্রথমে নন্দন বুটিক্সের দিকে তো এই পথটা আমার বরাবরই খুবই ভয় লাগে এটা একদম নিচের দিকে তাকাই তাকাই এই যে প্রতি মানে ইঞ্চি ইঞ্চিতে মনে হয় যে ম্যানহোলগুলার ঢাকনাগুলা তো ইদানিং অবশ্য ঠিক করছে কিন্তু আগে অনেক ভাঙা ছিল এই জায়গাটা দিয়ে হাঁটতে অনেক ভয় লাগে তো আমি একদম তাকাই 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 হাঁটতেছিলাম তো এই যে চলে আসছি আমরা নন্দন বুটিক্সে তো দেখবো এখানে কিছু আছে কি না নতুনের মধ্যে আমরা হচ্ছে মানে সিম্পলের মধ্যে কিছু পাতলা মানে গরমের মধ্যে পরা যায় এমন কিছু জামা কাপড় নিব আমার ভাগ্নিদের আপুর এভাবে আর কি তো সেজন্য আমরা এখানে ঢুকলাম কিন্তু ঢুকে যা দেখলাম তা হলো যে সবই আগের কালেকশন মানে এই যে বুটিক্সের ড্রেসগুলাই মানে নর্মাল গরমে পরা যায় ওরকম কোনো ড্রেস চোখে পড়ে নাই সবই আগের ড্রেসই চোখে পড়ছে আর একদম গর্জিয়াস যে ড্রেসগুলা সাদাবাহার বা বিন সাইড এই একদম পাঁচের উপরে যে ড্রেসগুলো ওগুলাই ছিল তো আমরা পরে হচ্ছে কিছুক্ষণ দেখে শুনে বের হয়ে গেছি ওখান থেকে এই যে যেটা বলছিলাম এরকম মানে হাই কোয়ালিটির দামি জামাগুলা খুবই সুন্দর ছিল ওদের মানে এখন তো কোরবানির ঈদে আসলে ওরকম কোনো প্ল্যান নাই আর ঈদ উপলক্ষে না সারা বছরই পরা যায় আমরা ওরকম জামাই চাচ্ছিলাম তবে এই তাসরের জামাটা আমার ভালোই লাগছিল এটার প্রাইসও চারের উপরে তো আমরা আসলে এই ধরনের জামা কিনতে আসি নাই তারপর ভালো লাগছিল ওনারাও দেখাচ্ছিল আমরা দেখছিলাম তো কিছুক্ষণ দেখে শুনে আমরা হচ্ছে আসলে বের হয়ে গেছি তো এরপরে আমরা চলে গেছি হচ্ছে ইনফিনিটির দিকে এসএসকে রোডে তো এখন আসলে শোরুমের অভাব নাই সবাই জানেন ফেনীতে তো আমরা এখন ইনফিনিটিতে গেছি ইনফিনিটিতে গিয়ে দেখি যে ওখানে 40% অফ চলতেছে ডিসকাউন্ট চলতেছে তো ইনফিনিটিতে মূলত আমরা ছোট বাচ্চার জিনিস দেখতে গেছিলাম আমার ভাতিজির জন্য জামা দেখতে গেছিলাম আর হচ্ছে আমার ভাইয়া মানে আপুর হাজবেন্ডের জন্য হচ্ছে গেঞ্জি আর প্যান্ট দেখতে গেছিলো আপু তো সেগুলো দেখলাম আর ওখান থেকে হচ্ছে আমরা একটা প্যান্ট নিয়েছিলাম আর ভাতিজির জন্য জামা আসলে ওখানে আমাদের পছন্দ হয় নাই আর ওয়ান পিস টপস এগুলো দেখতেছিলাম তবে এত পরিমাণে দাম ওনারা লিখে রাখছে কোয়ালিটি অনুযায়ী দাম অনেক বেশি মনে হয়েছে আমার কাছে তো ওই যে আমি হচ্ছে মানে এরকম ব্র্যান্ডের শোরুমগুলোতে বেশিরভাগ আরাম পাই হচ্ছে এসির বাতাস খাইতে আর মিউজিক শুনতে আর দামটা দেখে বেশি আরাম পাই না তো কিছুক্ষণ এসির বাতাস খাই আসলাম আর এখানে মিরর দেখলে তো আমার এই কাজটা করতেই হয় ব্র্যান্ডের শোরুমগুলোতে গেলে তো সেই কাজটা ম্যান্ডেটরি কাজটাই আমি করতেছিলাম এই যে আমরা এখান থেকে শুধুমাত্র প্যান্ট আর শার্টটাই নিতে পারছি শার্টটা সরি গেঞ্জি নিতে পারছি আর আপু দেখতেছিলাম আমি টায়ার্ড হয়ে এখানে মিউজিক শুনতেছিলাম একদম বসে গেছি আর এদিকে আমার কিউট কিউট এই পুতুলগুলা টয়েসগুলা দেখে খুবই ভালো লাগছে এই যে একদম কিউট কিউট সবগুলা মানে ধরতে আমার মানে দেখেই ধরতে ইচ্ছে করতেছিল এই যে দুইটা কিউট বেবি তো এরপর এখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম একদম আমাদের মূল গন্তব্য সেটা হলো কলেজ রোডে বিপণী বিতান শহীদ হোসেন উদ্দিন বিপণী বিতান যেটা এই জায়গা থেকে শপিং না করলে আসলে আমাদের ফেনীবাসীর মনে হয় ভাত হজম হয় না আমরা সেই কলেজ লাইফ থেকে ওই মার্কেটটার প্রতি অবসেসড আসলে তো আমরা চলে যাচ্ছি একদম ওই দিকে এদিকে দেখলাম যে ফেনী শহর প্রায় ফাঁকা একদম খালি খালি লাগতেছে আর এই যে কলেজের সামনে দিয়ে গেলে তো কলেজের ক্লিপসটা আমাকে নিতেই হয় এই ক্লিপসটা নিতে আমার খুব ভালো লাগে কলেজটাকে অনেক মিস করি অনেক অনেক তো যেটা বলছিলাম ফেনী শহর প্রায় ফাঁকা ফাঁকা লাগতেছিল আর একটু সুন্দর সুন্দর হয়ে আসছিলো আকাশেও মেঘ তো সেজন্য কিনা জানি না তবে পুরো
সব জায়গায় ফাঁকা হলেও একদম কলেজ রোডের এইদিকে, এই যে গার্ডেন সিটির এইদিকে এসে আমরা জ্যামে পড়ে গেলাম। আমি মানে যাও খুশি হয়েছিলাম, ভাবছি যে ফাঁকা, নিরিবিলি শপিং করতে পারবো, কিন্তু এই যে গার্ডেন সিটির সামনে আমরা পুরা আধা ঘন্টা জ্যামে পড়ছি। আমি কখনো ফেনীতে এরকম জ্যামে পড়ি নাই, আর মানে ঢাকা শহরের মতো পুরো আধা ঘন্টা এখানে জ্যাম ছিল। সামনে কী যে ছিল আমি জানি না। আর এর মধ্যে হচ্ছে নতুন হওয়া শপিং সেন্টারটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। এটা ফেনী সবচেয়ে বড় শপিং মল, নতুন হয়েছে ফেনী গার্ডেন সিটি। তো আমরা একটু 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 করে আমরা বিপণী বিতানের দিকে আগানোর চেষ্টা করতেছি, কিন্তু সামনে এত পরিমাণে এই যে দেখেন কোনো খবর নেই। শেষ পর্যন্ত জ্যাম ঠেলে আমরা হচ্ছে আমাদের গন্তব্যে চলে আসছি। তো ওই শপিং সেন্টারে গিয়ে আমি হচ্ছে আমার জন্য একটা স্লিপ আর জুতা কিনেছিলাম আর কি, যেহেতু আমি হিল পরে আসছি আমার ওইটা নিয়ে থাকা যাবে না, সেজন্য একটা স্লিপার জুতা নিয়েছিলাম। আর হচ্ছে আবারও আমরা আমার ভাতিজির জামা কাপড় দেখতেছিলাম, সেই সাথে আমাদের জামা কাপড়ও দেখতেছি। যেহেতু আমরা শেষ মুহূর্তে আসছি, আমরা হচ্ছে রেডিমেড জিনিসই কিনবো, রেডিমেড ড্রেসগুলাই কিনবো। তো আসলে সব মেলায় আমাদের হচ্ছিল না, আমরা ঘুরে ঘুরেই কেনার ট্রাই করছিলাম। এবার আমরা সাধারণত হচ্ছে আমরা সবসময় একটা জায়গা থেকেই নিয়ে ফেলি, কিন্তু এবার আমরা একটু মানে বলছি যে এবার একটু ঘুরে দেখে শুনেই কিনবো। পরে এখান থেকে আমার ভাতিজির জামা হয় নাই, কিন্তু আমার একটা ওয়ান পিস নেওয়া হয়েছে আর আরও কিছু টুকটাক জিনিস নেওয়া হয়েছে। তারপর এখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম একদম গ্র্যান্ড হক টাওয়ারের দিকে। এই মার্কেটটাতেও মোটামুটি ভিড় দেখতেছি, এই রোডটাতেও মোটামুটি মানুষ আছে। থেকেও আমাদের কিছু কেনাকাটা সেরে আমরা হচ্ছে এখন ভেলপুরি মামার কাছে আসছি, ভেলপুরি নিব বাসায়। তো সর্বশেষে আমরা ভেলপুরি নিয়ে বাসায় চলে গেছি, কিন্তু আমাদের ভাতিজির জামা কাপড় হয় না দেখে নেক্সট ডে আমরা আবার বের হয়েছি আড়ংয়ের উদ্দেশ্যে। তো আজকে ছিল ফেনীতে অনেক বৃষ্টি, বৃষ্টিটা মাথায় নিয়েই আমরা আড়ংয়ের দিকে যাচ্ছি। এখানে খুব সুন্দর করে একদম কৃষ্ণচূড়া ফুটে আছে। তো এবার সিজনে আমার কৃষ্ণচূড়া দেখা হয় নাই, এটা দেখেই একটু ক্লিপস নিলাম। তো চলে আসছি আড়ংয়ে। আড়ংয়ে ভিডিও করার কোনো ইয়ে নাই, ওরা হচ্ছে ভিডিও রেস্ট্রিকশন রাখে যে ভিডিও করা নিষিদ্ধ। তারপর আমি চুপি চুপি একটু করছি। এই যে আমরা এখান থেকে হচ্ছে কিছু সিম্পল ড্রেস নিছি, একদম কটনের ড্রেসগুলা। আর আমি হচ্ছে সে এসটির চেনা আমার কাজটা করতেছি, এই যে মিরর সেলফি বা মিরর ক্লিপস। তো এই তো এটাই ছিল আমাদের ঈদের আগ মুহূর্তের টুকটাক কিছু কেনাকাটা, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিওতে বা ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।